আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ হাসিবুদ্দিন, সহকারী শিক্ষক এসএসআর হাই স্কুল আসলে সাভার, ঢাকা। আজ আমরা নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় হতে পঞ্চম অধ্যায়ের পাওয়ার পয়েন্টের সংক্ষিপ্ত পরিচিতি লাভ করব। অর্থাৎ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের আজকের পাঠ হতে শিক্ষার্থীরা প্রেজেন্টেশন সফটওয়্যারের বিভিন্ন অংশের বর্ণনা দিতে পারবে। প্রেজেন্টেশন সফটওয়্যারের বিভিন্ন অংশের বর্ণনা দিতে পারবে। তাহলে আমরা এখন দেখি যে প্রেজেন্টেশন সফটওয়্যারের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বর্ণনা বিষয়বস্তুগুলো কি কি, অর্থাৎ প্রেজেন্টেশন কি, স্লাইড কি, হ্যান্ডস আউট কি, স্লাইড লেআউট কি, এগুলো সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন সফটওয়্যারের চারটি অংশের বর্ণনা দিতে পারবে এবং বিস্তারিত আকারে দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকের পাঠ হতে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার কি, স্লাইড কি, হ্যান্ড আউটস কি, স্লাইড লেআউট কি জানতে পারবো। আমরা যে ফাইলটি দেখতে পাচ্ছি এই ফাইলটি সম্পর্কে সকলে পরিচিত। এটি একটি ওয়ার্ড ফাইল যেখানে আমরা সাধারণত লেখালেখির কাজ করে থাকি। ষষ্ঠ শ্রেণী, সপ্তম, দুই শ্রেণীতে এটার মোটামুটি প্রাথমিক বা প্রাইমারি লেভেলে কিছু আলোচনা হয়েছে। এর পূর্বে নবম শ্রেণী তো বিস্তারিত আলোচনা হয়েছে এই ফাইল সম্পর্কে, অর্থাৎ ওয়ার্ড ফাইল সম্পর্কে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের লেখালেখির জন্য যে একটি ফাইল, এই ফাইলের ছবি আমরা এখন দেখতে পাচ্ছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইলকে ওয়ার্ড ফাইল বলা হয়। যেমন লেখাই আছে, দেখা যাচ্ছে এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড এটি একটি ওয়ার্ড ফাইল। এমনই ভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য যে ভিন্ন ভিন্ন ফাইল বা একটি ফাইল আলাদা আলাদা নামে আমরা সেভ করি এবং একটি আলাদা আলাদা ফাইলে ভিন্ন ভিন্ন কাজ করি, এই আলাদা আলাদা এক একটি ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। অর্থাৎ পাওয়ার পয়েন্টের এক একটি ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাবো চারটি প্রেজেন্টেশন রয়েছে অথবা পাওয়ার পয়েন্ট ফাইল রয়েছে। MSW7 নামে, MSW72, PPW72, এগুলো যে কোনো নামে সেভ করা যায়, এই নামগুলো দিয়ে সেভ করা হয়েছে। এগুলো এক একটি প্রেজেন্টেশন অথবা আমরা বলতে পারি পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ফাইল। অর্থাৎ আমাদের কাছে যদি জানতে চাওয়া হয় যে প্রেজেন্টেশন কি, তখন আমরা সহজে বলতে পারবো পাওয়ার পয়েন্টের এক একটি ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের এক একটি ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা, যদি প্রশ্ন করে আমাদের দ্বিতীয় প্রশ্ন স্লাইড কি, তাহলে আমরা উত্তর কি দিব, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে একটি প্রেজেন্টেশন ফাইলের কাজ করার জন্য যে পেজ সদৃশ অংশ থাকে, অর্থাৎ আমরা যে স্থানগুলোতে কাজ করি, লেখালেখি করি, ছবি ইনসার্ট করি অথবা অন্যান্য কাজগুলোকে করি, প্রত্যেকটি পেজ সদৃশ অংশকে বলা হয় স্লাইড। যেমন এটি একটি স্লাইড, এটি একটি স্লাইড, এই একটি স্লাইড, এটা তিন নাম্বার স্লাইড, এই যে একটি স্লাইড, এটি একটি স্লাইড। অর্থাৎ প্রত্যেকটি পেজ
সদৃশ অংশকে বলা হয় স্লাইড, যে অংশে আমরা কাজ করি। তিন নম্বর সেটাতে জানতে চাওয়া হয় যে হ্যান্ডস আউট কি, তাহলে উত্তর হবে হ্যান্ডস আউট আউটস হচ্ছে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পেজ, অনেকগুলো স্লাইড আছে যে পেজে, একাধিক স্লাইড বিশিষ্ট পেজকে বা পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ডস আউটস। পুরো ফাইলটাকে বলা হয় প্রেজেন্টেশন, আর অনেকগুলো স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয়, পুরো ফাইল না শুধু স্লাইডের অংশটুকুকে বলা হয়, অনেকগুলো স্লাইডকে একত্রে বলা হয় হ্যান্ড আউটস। আমরা যদি এখন লক্ষ্য করি যে বাম পাশে আমরা যেই আয়তাকার আকৃতি দিলাম, এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি আমরা, এই যে পেজ বরাবর আমরা এখন নিচে নামছি, এই সবগুলো পেজকে একত্রে বলা হয় হ্যান্ড আউটস। অর্থাৎ পেজ না ঠিক, পেজ সদৃশ যে অংশগুলো, যাকে আমরা আগে বলেছি এগুলোকে স্লাইড বলে, যাকে এই স্লাইডগুলোকে সবগুলোকে একত্রে বলা হয় হ্যান্ড আউটস। এবং পুরো ফাইলটাই, যে পুরো ফাইল এখান থেকে শুরু করে পুরো ফাইল, ফাইলে বিভিন্ন অংশ আছে, এই অংশগুলো সবগুলো ফাইল মিলে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের যে অংশ আমরা কাজ করি, আলাদা আলাদা কাজ, প্রেজেন্টেশন এই আলাদা আলাদা কাজ করার অংশকে বলা হয় স্লাইড, এবং এই সবগুলো স্লাইড মিলে একত্রে, সবগুলো স্লাইডকে একত্রে বলা হয় হ্যান্ড আউটস। আচ্ছা, এখন আমরা দেখব যে স্লাইড লেআউট কোনটি, বা কাকে স্লাইড লেআউট বলা হয়, বা স্লাইড লেআউট বলতে আমরা কি বুঝি। যে স্থানে দেওয়া আছে হোম মেনু বা হোম ট্যাবের আন্ডারে স্লাইড অংশে লেআউট দেওয়া আছে, যে লেআউটে ক্লিক করার পরে ড্রপ ডাউন মেনু আসলো একটি, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন আকৃতি বা বিভিন্ন প্যাটার্নের অনেকগুলো ফাইলের ইমেজ, সরি অনেকগুলো স্লাইডের ইমেজ, ফাইল নয় এগুলো, একটি স্লাইডের ইমেজ। অর্থাৎ আমি যেই প্যাটার্ন নিয়ে কাজ করতে চাই এই প্যাটার্নের লেআউট দেয়া আছে। আমরা এখন দু তিনটি লেআউট দেখি, যেমন একটি লেআউট আমি এখন নিলাম, নেওয়ার ফলে কি হলো যে এই স্থানে লেখা যাবে, এই স্থানে লেখা যাবে, অর্থাৎ এই লেআউট সে আগে থেকেই দিয়ে দিয়েছে। এটি একটি যে ব্ল্যাং, সরি একটু যে ব্ল্যাং ব্ল্যাঙ্ক লেআউট, লেয়ার ফলে এই যে একটি নতুন ফাঁকা স্থানে পুরো ফাঁকা একটি পেজ আসলো, পুরো ফাঁকা, এই যে পেজটি পুরো ফাঁকা একটি পেজ আসলো। আচ্ছা, এরপর আরেকটি লেআউট আমরা এখন নিয়ে কাজ করি, টাইটেল অ্যান্ড কন্টেন্ট নামক লেআউট। এখানে আমরা টাইটেল দিতে পারবো, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কন্টেন্ট দিতে পারবো, ইমেজ ইনসার্ট করা যাবে, এরপর চার্ট দেওয়া যাবে, যাই হোক, এরপরে আমরা চুজ স্মার্ট আর্ট দিতে পারবো, এবং টেবিল ইনসার্ট করা যাবে যদি চাই। এটি একটি লেআউট। এমনিভাবে এখানে শুধু আরেকটি লেআউট, যেখানে শুধু টাইটেল দেখা যাচ্ছে, টাইটেল দেওয়া আছে, শুধু টাইটেল দেওয়া আছে লেআউটে। এখানে আরেকটি লেআউট নিয়ে আসলাম আমরা, এখানে টেক্সট অ্যাড করা যাবে, এখানে টাইটেল দেওয়া যাবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্যাটার্নের এক একটি পেজ এটি মাইক্রোসফট অফিস নিজে থেকে দিয়ে দিয়েছে, বা ভিন্ন ভিন্ন স্লাইড পেজ না ঠিক স্লাইড বলা উচিত এখানে, যেটি পেজ সদৃশ বা পৃষ্ঠার মতো কাজ করে। তো বিভিন্ন প্যাটার্নের এগুলো মাইক্রোসফট কোম্পানি দিয়ে দিয়েছে, তো ওই প্যাটার্ন অনুযায়ী কাজ আমাদের করতে হবে, এই প্যাটার্নগুলোকে বলা হয় লেআউট। সাধারণত আমরা কাজ করে থাকি ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজে কাজ করে আমাদের, আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্ল্যাঙ্ক পেজে, আমরা আমাদের সুবিধা মতো স্থানে ছবি নিতে পারি, চার্ট নিতে পারি, লিখতে পারি, বিভিন্ন শেপ নিতে পারি। তাহলে এ পর্যন্ত আমরা চারটি বিষয় সম্পর্কে
প্রাথমিক কিছুটা ধারণা লাভ করলাম। প্রথমত প্রেজেন্টেশন কি, স্লাইড কি, হ্যান্ড আউটস কি এবং স্লাইড লেআউট কি। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে স্লাইড কি, আশা করা যায় তোমরা উত্তর দিতে পারবে এবং এই এই উত্তরটি তোমরা তোমাদের খাতায় এখন লিখো যে স্লাইড কি। আশা করি উত্তরটি তোমরা তোমাদের খাতায় লিখেছ। এখন আমাদের বাড়ির কাজ আগামী দিনের, বাড়ির কাজ হচ্ছে প্রেজেন্টেশন, স্লাইড, হ্যান্ড আউট, স্লাইড লেআউটের বর্ণনা লিখবে। তোমরা যা বুঝেছ মুখস্থ না, যা বুঝেছ এ থেকে লিখবে, লিখে এটা আমার কাছে জমা দিবে। আমি আনশাল আগামী দিন দেখব, ইমেজের মাধ্যমে হোক অথবা যদি সম্ভব হয় হার্ড কপি জমা রাখবো তোমাদের কাছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।